আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন। তো আমি এখন বাংলাদেশ ব্যাংকের রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং 2018 সাল ভিত্তিক এর 60টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড এবং MCQ টেস্ট গ্রহণের সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে ব্যাংকের সিলেকশন কমিটি সচিবালয়ের 17/11/2020 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং এত এর প্রেক্ষিতে রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং 2018 সাল ভিত্তিক এর 60টি পদে নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের 1 ঘন্টা ব্যাপী 100 নম্বরের MCQ টেস্ট আগামী 6/3/2021 শনিবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত নিম্ন বর্ণিত কেন্দ্রসমূহ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে লেখা আছে সেন্ট্রাল উইমেন্স কলেজ, এই যে ঠিকানা রয়েছে যেখানে প্রারম্ভ রোল, এই রোল থেকে এই রোল, তো এর মধ্যে যারা তাদের এখানে পরীক্ষা হবে। এবং আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, যাদের রোল 4001-6000 মধ্যে, তাদের এখানে পরীক্ষা হবে। এখানে ঠিকানা দেওয়া আছে লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এবং 6001-7708 পর্যন্ত যাদের রোল নম্বর তাদের এখানে পরীক্ষা হবে। তো এখানে 2 নম্বর রয়েছে পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এর ইতিমধ্যে আপলোড করা হয়েছে। প্রার্থীগণ পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তর প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে 1 ঘন্টা পূর্বে প্রার্থীগণকে কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এবং প্রবেশপত্র ব্যতিরিক্ত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং 4 নম্বর রয়েছে প্রবেশপত্রের 1 কপি ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। এবং নিচে তারা লিখেছে মাস্ক পরিধান ব্যতিরিক্ত কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে আপনারা মাস্ক পরিধান করবেন এবং কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অর্থাৎ এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রূপালী ব্যাংক লিমিটেডের যে সিনিয়র অফিসারের যে পরীক্ষা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, তা আপনাদের সামনে তুলে ধরা হলো।